মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, যে ইয়াৰ আগৰ যিটো মই ক্লাছ তোমালোকৰ ললো, সেই ক্লাছটো আছিল জাতীয় গণ কংগ্ৰেছৰ ক্ষমতা আৰু কাৰ্যাৱলী, পাৱাৰ এণ্ড ফাংচন অফ দ্য নেশ্যনেল পিপুল কংগ্ৰেছ। তে এইবাৰ মই তোমালোকক ওচৰত আলোচনা কৰিবলৈ লৈছো জাতীয় গণ কংগ্ৰেছৰ ভূমিকা, ৰোল অফ দ্য নেশ্যনেল পিপুল কংগ্ৰেছ। তে চীনৰ নতুন সংবিধানে জাতীয় গণ কংগ্ৰেছৰ হাতত ৰাষ্ট্ৰৰ সকলো গুৰুত্বপূৰ্ণ ক্ষমতা প্ৰদান কৰিছে বুলি আমি ক'ব পাৰোঁ। তে চীনৰ সংবিধানে সংবিধান ক্ষমতাৰ পৃথকীকৰণ নীতিৰ ওপৰত প্ৰতিষ্ঠিত নহয়, অৰ্থাৎ তাত প্ৰিন্সিপল অফ ছেপাৰেশ্যন অফ পাৱাৰ, এইটো তাত ফ'ল' কৰা নহয়। গতিকে সেয়েহে গণ কংগ্ৰেছৰ প্ৰশাসনিক, বিচাৰ বিষয়ক আৰু আইন বিষয়ক সকলো ক্ষমতা আছে। অৰ্থাৎ আমেৰিকাত যেনেকৈ প্ৰিন্সিপল অফ ছেপাৰেশ্যন অফ পাৱাৰ নীতিটো অনুষ্ঠিত কৰা হয়, চাইনাত তেনেকৈ নহয়। গতিকে তাত গণ কংগ্ৰেছে প্ৰশাসনিক আৰু বিচাৰ বিষয়ক, আইন বিষয়ক সকলো ক্ষমতা বা তেওঁলোকে উপভোগ কৰিব পাৰে আৰু ই চৰকাৰৰ সকলো অংগকে নিয়ন্ত্ৰিত কৰিব পাৰে। ইয়াৰ ক্ষমতাৰ আচলতে কোনো সীমা নাই যেন লাগে দেখিলে। কিন্তু বহুতে এইবুলিও মত প্ৰকাশ কৰে যে তত্ত্বগতভাৱে জাতীয় গণ কংগ্ৰেছে সৰ্বোচ্চ ৰাষ্ট্ৰীয় সংস্থা হলেও বাস্তৱত ইয়াৰ কোনো কাৰ্যকৰী ভূমিকা নাই। এই ক্ষেত্ৰত ডি জে ৱালাৰে জাতীয় গণ কংগ্ৰেছৰ ভূমিকাক অকল আনুষ্ঠানিক বুলি তেওঁ বৰ্ণনা কৰি গৈছে, যে এইটো এটা ইনষ্টিটিউচন, আনুষ্ঠানিক মাত্ৰ। গতিকে সমালোচকসকলে বিভিন্ন দিশৰ পৰা জাতীয় কংগ্ৰেছৰ ভূমিকাক সমালোচনা কৰা আমি দেখিবলৈ পাওঁ। তাৰে বিশেষ কৰি তিনিটা পইণ্ট আমি মন কৰিব লাগিব ৰিগাৰ্ডিং ৰোল অব নেশ্যনেল পিপুল কংগ্ৰেছ। এই সম্পৰ্কত সমালোচনাৰ তিনিটা পইণ্ট তোমালোকে মন কৰিবা। এই পইণ্ট তিনিটা হ'ল, প্ৰথমে জাতীয় গণ কংগ্ৰেছৰ সদস্যৰ সংখ্যা অত্যধিক, যথেষ্ট সদস্য সংখ্যা। ইতিমধ্যে মই কৈ আহিছো 3000 সদস্য লৈ জাতীয় গণ কংগ্ৰেছ গঠিত হয়, বা ই অলপ বেছি কম হ'ব পাৰে। তাৰোপৰি ইয়াৰ অধিৱেশন বছৰি মাত্ৰ এবাৰ অনুষ্ঠিত হয়, অৰ্থাৎ জাতীয় গণ কংগ্ৰেছৰ অধিৱেশন বছৰত এবাৰহে মাত্ৰ অনুষ্ঠিত হয়। গতিকে এই অধিৱেশন মাত্ৰ সেই এবাৰ যে অনুষ্ঠিত হয় তাৰো দহ বাৰ দিনহে চলে। গতিকে ইমান কম সময়ৰ ভিতৰত কংগ্ৰেছে ইয়াৰ গুৰুত্বপূৰ্ণ দায়িত্বসমূহ কেতিয়াও পালন কৰিব নোৱাৰে, বা এখন ৰাষ্ট্ৰৰ গুৰুত্বপূৰ্ণ দায়িত্বসমূহ পালন কৰাটো সম্ভৱ নহয়। কংগ্ৰেছৰ সদস্যৰ সংখ্যা অধিক আৰু ইয়াৰ অধিৱেশনৰ কাৰ্যকাল চমু হোৱাৰ বাবে কোনো কামত ভালদৰে তেওঁলোকে মনোনিৱেশ কৰিব নোৱাৰে জাতীয় গণ কংগ্ৰেছে। গতিকে ৰাষ্ট্ৰৰ সৰ্বোচ্চ সংস্থা হিচাপে কংগ্ৰেছৰ পক্ষে সকলো দায়িত্ব আৰু কৰ্তব্য ভালদৰে পালন কৰাটো কেতিয়াও সম্ভৱপৰ নহয়। এইটো প্ৰথম পইণ্ট সমালোচনাৰ। ছেকেণ্ড পইণ্টটোলৈ আহা, যে জাতীয় গণ কংগ্ৰেছৰ স্থায়ী সমিতিয়ে বাস্তৱিকতে কংগ্ৰেছৰ সকলো ক্ষমতা ভোগ কৰা দেখা যায়। যিখন স্থায়ী সমিতিৰ কথা আমি কৈ আহিছো, অৰ্থাৎ স্থায়ী সমিতিৰ কনচেপ্টটো এইটোৱে যে যিহেতু জাতীয় কংগ্ৰেছ বহুবিলাক সদস্যৰ লৈ গঠিত হয়, 3000 সদস্যক লৈ গঠিত, গতিকে অধিৱেশন এখন অনুষ্ঠিত কৰিবলৈ হলে 3000 সদস্যক তৎক্ষণাৎ তেওঁলোকে গোট খোৱাটো সম্ভৱ নহয়। আৰু সেইকাৰণে জাতীয় গণ কংগ্ৰেছৰ হৈ সকলো কাম কাজ পৰিচালনা কৰাৰ কাৰণে জাতীয় গণ কংগ্ৰেছৰ কিছুমান সদস্যক লৈ এখন স্থায়ী সমিতি গঠন কৰা হয়। আৰু আচলতে বাস্তৱিকতে এই স্থায়ী সমিতিহে আচলতে গণ কংগ্ৰেছৰ হৈ কাম কাজবিলাক পৰিচালনা কৰে। গতিকে দেখা গ'ল যে সকলো ক্ষমতা কোনে ভোগ কৰে, যে জাতীয় কংগ্ৰেছৰ স্থায়ী সমিতিয়ে ভোগ কৰে। গতিকে কাৰণ কংগ্ৰেছ অধিৱেশনত যদি নাথাকে, স্থায়ী সমিতিয়ে কংগ্ৰেছৰ সকলো কাৰ্য সম্পাদন কৰিবলগীয়া হয়। চীনত জাতীয় গণ কংগ্ৰেছৰ ঠাইত ইয়াৰ স্থায়ী সমিতিৰ প্ৰাধান্য আৰু কৰ্তৃত্ব বিশেষভাৱে সুপ্ৰতিষ্ঠিত হৈছে বুলি সমালোচকসকলে মত প্ৰকাশ কৰে। বৰ্তমানে চীনৰ শাসন ব্যৱস্থাৰ প্ৰায় সকলো ক্ষেত্ৰতে জাতীয় গণ কংগ্ৰেছৰ স্থায়ী সমিতিৰ প্ৰাধান্যহে আমি দেখিবলৈ পাওঁ। গতিকে স্থায়ী সমিতিহে কংগ্ৰেছৰ ক্ষমতা যথেষ্ট পৰিমাণে হ্ৰাস কৰিছে বুলি আমি ক'ব পাৰোঁ। এইটো দ্বিতীয় পইণ্ট আছিল। তাৰপিছত যিটো 3 নম্বৰ যিটো পইণ্ট, এইটো তোমালোকে মন কৰা, যে চীনৰ জাতীয় গণ কংগ্ৰেছক সংবিধানে গুৰুত্বপূৰ্ণ ক্ষমতা প্ৰদান কৰিছে যদিও ইয়াৰ ওপৰত চীনৰ সাম্যবাদী দলৰ প্ৰভাৱ আৰু নিয়ন্ত্ৰণ বিশেষভাৱে পৰিলক্ষিত হয়। কংগ্ৰেছে সাম্যবাদী দলৰ নিৰ্দেশ আৰু সিদ্ধান্ত অনুযায়ী সকলো কাৰ্য সম্পাদন কৰে।
কংগ্রেসে সাম্যবাদী দলের কোনো সিদ্ধান্ত বা নির্দেশক কেতিয়া উপেক্ষা করিব নোৱাৰে। চীনের এদলীয় শাসন ব্যবস্থাত সাম্যবাদী দলের প্রাধান্য ইমান বেশি যে সরকারের প্রতিটো অঙ্গ ইয়ার প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন। গতি কংগ্রেসের উপর সাম্যবাদী দলের প্রাধান্য ইমানেই বেশি যে প্রকৃতার্থত কংগ্রেসক ক্ষমতাশালী বলে কব নোৱাৰি। গতি এইটো হল অর্থাৎ সাম্যবাদী দলের যে কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ, ই হল তৃতীয় সমালোচনার পয়েন্ট। ইয়ার পিছত তুমি চাওয়া যে চীনের জাতীয় গণরাজ্যের যে ভূমিকা, এই ভূমিকাক এনেধরনের সমালোচনা করা হয়। আর বহুতে কব খুঁজে যে এনে ধরনের সমালোচনা করলেও ইয়া সম্পূর্ণ একেবারে ক্ষমতাহীন বলে আমি কব নোৱাৰো। কারণ কিয়, চীনের রাজনৈতিক ব্যবস্থার সকলো স্তরতে দলীয় শৃঙ্খলা থাকা দেখা যায়। তাত ক্ষমতার অপব্যবহার করা কারো পক্ষে কেতিয়াও সহজ নহয়। গতি জাতীয় গণ কংগ্রেসের বহুত ক্ষমতা আসলতে স্থায়ী সমিতিয়ে প্রয়োগ করে সচা, কিন্তু স্থায়ী সমিতির সদস্য সকল কংগ্রেসের আস্থাভাজন ব্যক্তি। এই সমিতিয়ে কংগ্রেসের হয়ে কাম করিব আর নিজের স্বার্থর হকে কেতিয়াও কাম নকরে। গতি সেইদরে কংগ্রেসের উপর দলীয় নিয়ন্ত্রণ আছে, কিন্তু সাম্যবাদী দলে নিজের স্বার্থ সিদ্ধির বাবে নহয়, সমূহ জনসাধারণের স্বার্থ রক্ষার্থেহে জনসাধারণক বা কংগ্রেসক নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জনসাধারণের স্বার্থ নিয়ন্ত্রণ করে। প্রয়োজন হলে জাতীয় গণ কংগ্রেসও ইয়ার নিজের অস্তিত্ব আর অবস্থিতি ভালদরে প্রমাণ করিব পারে। গতি চীনের জাতীয় গণ কংগ্রেসের যে ক্ষমতা আছে সেইটুক আমি একেবারে উলাই করিব নোৱাৰো। জাতীয় গণ কংগ্রেস সদায় শ্রমিক আর কৃষকসকলের স্বার্থের প্রতি সচেষ্ট থাকে। কংগ্রেসের সদস্য সকলে নিজের নিজের সমষ্টির জনসাধারণের ওসরত দায়িত্বশীল। কংগ্রেসের সদস্য সকলে জনসাধারণের সুবিধা আর অসুবিধার প্রতি সদায় চকু দিব লাগে আর সকলো সমস্যার প্রতি জাতীয় গণ কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করিব লাগে। গতি সদস্য সকলে কংগ্রেসের সিদ্ধান্ত সমূহ জনসাধারণের মাজত প্রচার করে সেবিলা কার্যকরী করাত সহায় করিব লাগে। সেয়েহে চীনের শাসন ব্যবস্থাত জাতীয় কংগ্রেসের যে গুরুত্ব বা প্রাধান্য ইয়াক আমি কেতিয়াও উপেক্ষা করিব নোৱাৰো। দেখাত ই ক্ষমতাহীন হলেও ই পরোক্ষভাবে হলেও ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা চীনের শাসন ব্যবস্থাত বা তার গণতান্ত্রিক তার যে জনসাধারণের প্রতি যে দায়িত্বশীল মনোভাব, এই মনোভাবর ক্ষেত্রে তোমার জাতীয় কংগ্রেসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিব পারে বা জাতীয় কংগ্রেসের সদস্য সকলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গতি ছাত্র ছাত্রী সকল, যে রোল অব দ্য ন্যাশনাল পিপুল কংগ্রেস, এই যুরু আলোচনা, এই আলোচনাটু মই ইমান এইখিনিতে সামরিল। গতি তোমালক আজি মই তোমালকর বিদায় লৈছো। ইয়ার নেক্সট যে ক্লাস মই আলোচনা করিম সেটা হল জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী সমিতি, স্ট্যান্ডিং কমিটি অব দ্য ন্যাশনাল পিপুল কংগ্রেস। এই বিষয়ে মই পুনৰ তোমালকর ওসর নতুনক ক্লাস এটা লৈ আহিম। আজিলৈ ইমানতে সামরিছো, ধন্যবাদ।